হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসীর টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে ইনফিনিক্স স্মার্ট ফোর প্লাসের আনবক্সিং আমরা করব। আর এটা আমার পড়েছে কত কেমন মোবাইলটা, আর তোমাদের জন্য এটা ঠিক হবে কি না সেটা ভিডিও যত এগোবে তত তোমরা বুঝতে পারবে। বাট সবার আগে একটা সেকেন্ড সমাবেশ না করে ভিডিওটা শুরু করা যাক। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। তো বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের বক্স, আর বক্সের উপরে বড় বড় করে ইনফিনিক্সের ব্র্যান্ডিং করা, চারিপাশে ইনফিনিক্সের ব্র্যান্ডিং করা। আর বক্স খোলার প্রথমেই আমরা আমাদের মোবাইল পেয়ে গেছি, যেখানে বিরাট বড় ম্যাসিভ সাইজের একটা ডিসপ্লে পাচ্ছি আমরা। আর এই দামে এরকম ফিচারের মোবাইল, আমি জাস্ট ইমপ্রেসড। ঠিক তার নিচে তোমরা চার্জার পেয়ে যাবে, যেটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার। বাট চার্জারের প্লাস্টিক কোয়ালিটি ভালো নয়, চিপ কোয়ালিটির চার্জার। বাট এই প্রাইসে তুমি এর থেকে বেশি কিছু এক্সপেক্টও করতে পারো না। বাট ডেটা কেবিলের কিন্তু কন্ডিশন, মানে কোয়ালিটি যথেষ্ট ভালো, তো সেটা আমার ভালো লেগেছে। আর গাইস, এর ভিতরে তোমরা কিছু ইউজার ম্যানুয়াল পেয়ে যাবে, ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে, আর ইনফিনিক্সের আরও ডকুমেন্টেশন রয়েছে যেগুলো তোমরা পড়তে পারো। পড়লে ইনফিনিক্সের এই মোবাইলটার উপরে তোমরা পিএইচডি করে নিতে পারবে। এছাড়াও সিম ইজেক্টর টুল পেয়ে যাবে, যেটা একটুখানি অন্যরকম শেপে রয়েছে। অ্যাজ ইউজুয়াল রাউন্ড শেপে দেখতে দেখতে চোখটা খারাপ হয়ে গেছিলো, বাট এটা একটু অন্যরকম লাগছে আমার দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মোবাইলটার ডিসপ্লে সত্যিই বড়, মানে আমি যত ইউজ করেছি, আমি বারবার ডিসপ্লের কথা বলছি কারণ যত এগোবে তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা বড় ডিসপ্লেটা। আর গাইজ, এর মধ্যে একটা ভালো জিনিস, মানে খুবই ভালো লাগলো আমার, যে এর মধ্যে কেসও রয়েছে এই প্রাইসের মধ্যে। তো একটা হার্ড কেস পেয়ে যাবে তোমরা, তো আমি এখানে আরও বেশি খুশি হতাম যদি এটার মধ্যে আমরা সফট কেস পেতাম। এছাড়াও একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে। সো থ্যাংক ইউ ইনফিনিক্স, মানে এত খেয়াল রেখেছে আমাদের যে আমরা কী বলবো। এই হলো আমাদের মোবাইল, এটাতে তোমরা 6.88 ইঞ্চের, না ফুল এইচডি না সরি, 6.88 ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবে। আর তোমরা ব্যাকে তিনটে ক্যামেরা মনে হচ্ছে, বাট এখানে চালাকি করেছে কোম্পানিটা, লুক ভালো রাখার জন্য তিনটে এরকম লেআউট দিয়েছে। বাট তোমরা ব্যাকে ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবে, 13+ কত মেগাপিক্সেলের আমি জানি না, কারণ ওটাকে ডেপথ সেন্সার হিসেবে কোম্পানি ক্লেম করেছে, বাট ওটার মেগাপিক্সেল কত আমি জানি না। আর ব্যাকে তোমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবে, ইনফিনিক্সের ব্র্যান্ডিং পেয়ে যাবে। তো সবার ফার্স্ট আমরা আমাদের মোবাইলের ফিজিক্যাল ওভারভিউ নিয়ে নিই। তো ফ্রন্টে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, ব্যাকে 13+ ডেপথ মেগাপিক্সেল ক্যামেরা, কত মেগাপিক্সেল জানি না, ডেপথ মেগাপিক্সেল ক্যামেরা, মাই গড। এই সাইডে তোমরা স্লট পেয়ে যাবে, সিম কার্ড স্লট, ডেডিকেটেড সিম কার্ড স্লট পেয়ে যাবে। রাইট সাইডে তোমরা ভলিউম আপ এন্ড ডাউন বাটন পেয়ে যাবে, উপরে নিট অ্যান্ড ক্লিন ডিজাইন, আর নিচের দিকে চার্জিং পোর্ট, 3.5 mm জ্যাক, আর মাইক্রোফোন পেয়ে যাবে। ওকে, আর মোবাইলটাতে একটা চালাকি রয়েছে যেটা আমি বললাম, মানে যেটা বলি যে উপরে যে স্পিকারটা দেখতে পাচ্ছ সেটাই হলো এটার মেন স্পিকার, সেটাই হলো এটার কলিং স্পিকার। মানে তোমরা পুরো মোবাইলে একটাই স্পিকার পাবে। তো এটা একটুখানি কস্ট কাটিং মনে হলো আমার, কোম্পানি দুটো স্পিকার দিতে পারতো, কারণ উপরের স্পিকারটা যখন মেন স্পিকারই যখন আমরা কলিং স্পিকার হিসেবে ইউজ করি, তখন আমরা যতই আওয়াজ কম করে রাখি অনেক বেশি সাউন্ড শোনা যায়, তো আমাদের প্রাইভেসি একটু হলেও ব্রেক হয়। তোমরা ডিসপ্লেতে এটার ফিচার দেখতে পাচ্ছ, 3 GB RAM 32 GB ROM পেয়ে যাবে, যেটা তোমরা 256 GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে, 6.82 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে। আর তোমরা 6000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি পাবে, যেটা তো আমার নেক্সট লেভেল লাগলো। আর মিডিয়াটেক হিলিও A25 প্রসেসর পেয়ে যাবে। তো প্রসেসর, এর থেকে আরও ভালো প্রসেসর এই প্রাইসের মধ্যে পাওয়া যায়, কিন্তু এটার অল ওভার যে ফিচার রয়েছে সে সমস্ত তুমি পাবে না। তো ওভারঅল ফিচার ওয়াইজ স্টেবল মোবাইল যদি চাও, তো সেক্ষেত্রে এই মোবাইলটার ক্ষেত্রে যেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট। আমি এক্সপেক্ট করিনি যে এই প্রাইস রেঞ্জের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট এত ফাস্ট হবে, আমি ভেবেছিলাম একটু স্লো হবে। তো এবার আমি বলে দিই এই মোবাইলটা আমার কত পড়েছে। এখন হয়তোবা তোমরা গেলে 8000 দেখতে পারো এটার প্রাইস, বাট আমি অনলাইনের থেকে যখন কিনেছিলাম অফার চলছিল, 7500-এ আমি কিনেছিলাম। আর 7500-এর মধ্যে আমার যথেষ্ট ভালো মোবাইল মনে হচ্ছে, মানে কোনো রকম কোনো কমপ্লেন নেই আমার। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে, আর সবথেকে আরও একটা অ্যাডভান্টেজ যেটা এই মোবাইলটাকে অন্য মোবাইলের থেকে লিডে রাখে, সেটা হলো Android 10 পাবে তোমরা এর মধ্যে, বুঝতে পারছো? সবথেকে লেটেস্ট ওয়েস্টটা কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে।
সো গাইজ এইবার আমরা করব, মানে আমাদের বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে পরীক্ষা করা হয়, বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে মোবাইলের গুণমান বিচার করা হয়। তো আমরা এবার টেস্ট করব এই মোবাইলটার ক্যামেরা কেমন। আর আমাকে কোনো কোম্পানি স্পন্সরশিপ দেয় না, কেউ আমাকে টাকা দেয় না, আমি সব নিজের টাকা দিয়ে কিনে মোবাইলের রিভিউ দিচ্ছি। সেই কারণে তোমরা অনেস্ট রিভিউ পাবে, যেটা ভালো সেটা আমি ভালোই বলবো, যেটা খারাপ সেটা আমি খারাপই বলবো। আমি নর্মাল একটা ফটো তুললাম আর বোকে মোডে একটা ফটো তুললাম, এবার আমি বলবো পিকচার কোয়ালিটিগুলো অ্যাকচুয়ালি কেমন। তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে এরকম আরও ভিডিও আনার জন্য। আর ট্রাস্ট মি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে তোমাদের টেকনোলজিতে অনেক বেশি ইন্টারেস্ট বাড়বে। তো গাইজ দেখতে পাচ্ছ ডেপথ সেন্সর ভালো ছবি ওঠে না, মানে বোকে মোডে অতটা ভালো হয় না, বাট নর্মাল পিকচার যদি তোমরা তোলো নর্মাল ক্যামেরাতে উইদাউট ইউজিং এনি ফিল্টার স্ট্যান্ডার্ড মোডে, সেক্ষেত্রে পিকচার কোয়ালিটি ভালো। বাট যখনই বোকে মোডে আমরা কোনো ফটো তোলার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা যথেষ্ট স্ট্রাগল করে। ওকে, যেটা হয়তোবা ইন ফিউচার যত আপডেট আসবে, আপডেট আসার পরে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আমি আরও একবার একটা ডেপথ মোডে ফটো তুলে তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ দুটো ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু ক্যামেরার যে মেন অবজেক্টটা সেটা ভালোভাবে আইডেন্টিফাই করেছে, বাট সাইডের যেটা ব্লার করার দরকার সেক্ষেত্রে কিন্তু হেজি ফটো এসে গেছে। এটা তোমরা নর্মাল ফটো দেখতে পাচ্ছ, নর্মাল অবস্থায় আমি নেচারের ফটো তুলেছি, ভালো এসেছে। বাট আমি ভিডিও রেকর্ডিংও করে দেখাচ্ছি তোমাদের, ভিডিও রেকর্ডিংয়ের সময় কিন্তু যথেষ্ট নয়েজি ভিডিও রেকর্ড হয়, মানে ছোটো ছোটো দানা দানা থাকে ভিডিওর মধ্যে, যেটাকে নয়েজি বলায়, নয়েজ বলায় ভিডিওর মধ্যে। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি, বাট এগেন প্রাইজের কথা ভেবে তুমি কোনো কমপ্লেন করতে পারো না। এবার আমরা সাউন্ড টেস্ট করছি, কারণ সাউন্ড টেস্ট ভাইটাল আমাদের টেস্টের মধ্যে। তো সাউন্ড শুনে আমার যতদূর মনে হলো যে ডিসেন্ট এনাফ, বিরাট লাউড স্পিকার একদমই নয়, ঠিকঠাক। বাকি তোমরা শোনো, সবাই আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আর ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর পাওয়ার বাটনের সাথে ডিসপ্লের যে ফেজ যেখানে, সেখানে বিরাট একটা হিউজ গ্যাপ রয়েছে। তো হোল্ড করতে হাতে, এত বড় ডিসপ্লে হোল্ড করতে হাতে একটু প্রবলেম হয়। আমি রিয়েলমি টুর সাথে এটার ডিসপ্লে কম্পেয়ার করছি, রিয়েলমি টুতে 6.2 ইঞ্চ ডিসপ্লে রয়েছে, আর এটার ডিসপ্লে সাইজ দেখো, জাস্ট ম্যাসিভ সাইজের ডিসপ্লে, মানে কত বড়। বাট আমি ডিসপ্লে কোয়ালিটির কথা বলি, রিয়েলমি টুর ভালো। এখানে কারণটা আমি বলি, প্র্যাকটিক্যাল কারণ রয়েছে, একটা ভ্যালিড রিজন রয়েছে, সেটা হলো এটার ডিসপ্লে সাইজ বড়। যেই কারণে এটার পিক্সেল সেম থাকা সত্ত্বেও বড় ডিসপ্লেতে পিক্সেল ডিভাইড হয়ে যায়, মানে সেম পিক্সেল কিন্তু বড় জায়গা, সেই কারণে ডিসপ্লের কোয়ালিটি কমে যায়। বুঝতে পারলে তোমরা, যত ছোটো হবে ডিসপ্লে তত ভালো কালার বোঝা যাবে, সেই কারণে এটার ডিসপ্লে কোয়ালিটি রিয়েলমি টুর থেকে ভালো। বাট ওভারঅল যথেষ্ট ভালো, যথেষ্ট কালার রয়েছে, ডিসপ্লে আরও ব্রাইট হতে পারত সেটা, বাট প্রাইস এগেন প্রাইসে বাজিমাত করে দেয়। তো এইটুখানে কি ছিল, ডিটেল রিভিউ ছিল। আমি আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, জয় হিন্দ, বন্দে মাতরম।